ধীরে ধীরে একদিন দুদিন নয় 100-150 মধ্যে আসতে তারা এখন পর্যন্ত চাকরি কেন পাবে না। তো এমনই একজন আমরা আরেক বড় ভাইকে পেয়েছি, তিনি সনদের ফটোকপি পর্যন্ত নিয়ে আসছেন যে আসলে আমার সনদটি জাল কি না, ভালো কি মন্দ এটা প্রুফ করার মতো তার ক্ষমতা আছে। এবং তিনি চাচ্ছেন যে তার যে কামনা সে এই ব্যাপারে একটু সালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামরুল ইসলাম, আমি এসেছি নাটোর থেকে। আমি এই গণ অনুষ্ঠান মাঠে 97তম দিন অবস্থান করতেছি। শুধু আমরা এই শিক্ষক সমাজ মুক্তি চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা বাঁচতে চাই। এই এনটিআরসি নামক প্রতিষ্ঠান শিক্ষকতার সনদ দিয়েছে, তারা বলতেছে যে এটা যোগ্যতার সনদ, কিন্তু আমাদের এটা যোগ্যতার সনদ নয়, এটা আমাদের নিয়োগযোগ্য সনদ, এটা আমাদের নিয়োগযোগ্য সনদ। এখানে লেখা আছে হি অবলিক সি এলিজিবল টু অ্যাকাউন্টেড, অর্থাৎ আমাদের সনদে তারা স্বর্ণ কোটার ভিত্তিতে আমাদেরকে এই সনদ দিয়েছে। অর্থাৎ আমরা এই সনদটা নিয়ে অন্য কোথাও যেতে পারবো না, আমরা এই সনদের মানেই হচ্ছে তারা আমাকে শিক্ষক হিসাবে নিয়োগ দিবে, এই কারণে আমাকে এই সনদ তারা দিয়েছে। এজন্য এই অনশন মাঠে আমরা 197 দিন অবস্থান করতেছি। আমি চাই যতদিন পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। যদি আমরা এখান থেকে আমাদেরকে উঠিয়ে দেওয়া হয় আমরা এখান থেকে যাব না, আমাদের লাশ এখান থেকে যাবে। আমি এখানে আত্মাহুতি দিব ইনশাল্লাহ, আমি এখান থেকে আত্মাহুতি দিব, আমি একটা চাকরি নিয়ে তারপর এখান থেকে যাব। আমি 197 দিন এখানে অবস্থান করতেছি, আমরা অনেক ভাই আমরা এই অবস্থান করতেছি শুধু একটি চাকরির জন্য। আমরা আমাদের অধিকার চাই, আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ন্যায্য দাবি দাবি আদায়ের জন্য আমরা এখানে অবস্থান করতেছি। ধন্যবাদ। একটা চাকরি একটা পরিবারকে যেমনভাবে স্বাবলম্বী করে দেয়, একটা চাকরি একটা পরিবারের অন্যান্য সদস্যদের যারা আছে তাদেরকেও যেমন সুন্দর করে একটা পরিবেশ দান করে, দুটো ভাত খাবে, এই দুটো ভাত খাওয়ার অন্য যারা ঢুকবে সেটা চাকরিতেই যারা আজকে এই মাঠে আসছে। তো আমরা চাচ্ছি যে আমার আর এক বড় ভাই আছে, হয়তোবা তার চাকরির বয়সটাই শেষ হয়ে গেছে, তিনি আসলে একটা নিবন্ধনধারী একজন ব্যক্তি। তো তার জীবনে আকৃতিটা কী, তার একটা ভালোবাসা দেখা যাচ্ছে, অনেকেরই বউ বাচ্চা আছে যে যারা বউ যখন তাকিয়ে থাকে তার স্বামী তখন একটা চাকরি পাবে, দুমুঠো টাকা নিয়ে আসবে, একটা মোটা কাপড় কিনবে, একটা মোটা ভাত খাবে, এতটুকু যার স্বপ্ন পূরণ হচ্ছে না। এমনই অনেক রয়েছে যাদের জীবনটা দুটি সহ হয়ে গেছে একটা সার্টিফিকেট অর্জন করার পর। তো এই একটা সার্টিফিকেট আসলেই কী চাই, একটা সার্টিফিকেটটা একটা চাকরির নিশ্চয়তা, একটা খাদ্য নিশ্চয়তা। তো আমরা আর ভাই হচ্ছে ভাই সত্যি আছেন, তার তার কী বলবেন, আমি কিছু আমি অন্য কিছু বলতে চাই যে আজকে এখানে 197 ধরে আমি এই অনশনে অবস্থান করছি, শুধু একটি চাকরি পাওয়ার আশা। 197তম দিন ধরে এই অনশনে অবস্থান করতেছি শুধু একটি চাকরি পাওয়ার আশায়। আমাদের সার্টিফিকেটে স্পষ্ট যে গ্যাজেট প্রণয়ন করেছেন সেটাতে উল্লেখ আছে হি ওর সি ইজ এলিজিবল টু দি অ্যাপয়েন্টমেন্ট, এর মানে হলো আমাদেরকে স্বর্ণপদকগুলিতে মেধা তালিকার ভিত্তিতে মেধার ভিত্তিতে সনদ দিয়েছে। বাংলাদেশের যে স্থানে আমার পোস্টটা শূন্য আছে সেই স্থানে আমাকে নিয়োগ দিতে, কিন্তু আমি এ পর্যন্ত এনটিআরসির আদলে 3টি সার্কুলারে প্রায় 250 আবেদন করেছি। গত 21 সার্কুলারেও ডে লেবারের কাজ করে আমি 91টা প্রতিষ্ঠানে বাংলাদেশের 6টি ডিভিশনের প্রত্যন্ত অঞ্চলে দরখাস্ত করেছিলাম। আজ আমার দুঃখের সাথে বলতে হয় যে এখনও আমি একটা চাকরির মুখ দেখতে পারি নাই এবং আমার সংসারের ডালপাতের ব্যবস্থা করতে পারি নাই। এটা একটা সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ, যে পরিবেশে মানুষ বসবাস করতে পারে না। অথচ আজকে 197 দিন ধরে এই প্রতিকূল পরিবেশে
প্রতিটি প্রতিকূল পরিবেশে অবস্থান করতেছি। প্রতিটি মুহূর্ত আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, খরা, শীত এইসব আটকে করে এইসবকে অবহেলিত করে প্রতিটি মুহূর্তে শাহবাগে অনশন করতেছি শুধু একটি চাকরি পাওয়ার আশায়। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে বলবো যে বাংলাদেশে এবং এনটিআরসির চেয়ারম্যান মহোদয়কে বলবো, যেহেতু বাংলাদেশের 90,000 কোষ শূন্য আছে এবং প্রতিটা মাসে প্রায় 5 থেকে 6 বার পেপার কাটিং করতেছেন মাননীয় এনটিআরসির চেয়ারম্যান মহোদয়, যে মাননীয় এনটিআরসির চেয়ারম্যান মহোদয় 70,000 লোকের চাহিদার প্রয়োজন, 1970,000 লোক নেবেন। আমরা কি অন্যায় করেছি? 21,000 পাঁচ লোকের সনদ সনদপত্র এবং নাম সহ তালিকায় মন্ত্রণালয়ে জমা আছে। উনি ইচ্ছে করলেই ওনার অভিপ্রায় যদি হয় তাহলে আমাদের 21,000 পাঁচকে নিয়োগ দিতে পারেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন করব, অনতি বিলম্বে যেহেতু 70,000 লোকের চাহিদা আছে সেই প্রেক্ষিতে আমাদের মন্ত্রণালয়ে 21,000 লোকের তালিকা জমা আছে, অনতি বিলম্বে আমাদের 21,000 লোককে আমাদের সনদের অনুকূলে একটি একটি চাকরি দিয়ে এই স্থান ত্যাগ করার জন্য আমাদেরকে বন্দোবস্ত করুন। কারণ আমাদের সংসার আছে, আমাদের আত্মীয় স্বজন আছে, বিশেষ করে আমার ফ্যামিলিতে 11 জন সদস্য, এরকম প্রত্যেকের প্রত্যেকের ফ্যামিলিতে সদস্য আছে, তাদের প্রতিটা পরিবারের লোকেরাই প্রতিটা মুহূর্ত আমাদের অপেক্ষায় আছে। আমরা চাই জনদের অনুকূলে একটি একটি চাকরি দিয়ে আমাদেরকে এই স্থান হাসিমুখে এই স্থান ত্যাগ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী এনটিআরসি চেয়ারম্যান মহোদয় হস্তক্ষেপ করতে চাই। সর্বোপরি বলবো আমরা যাতে হাসিমুখে এই স্থান থেকে একটি একটি চাকরি নিয়ে যেতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাঁদছি অনেক, বেদনা যাক তার এই করেনি কোনো হামলা, কোনো পাথর নিক্ষেপ। তারা যেহেতু শিক্ষিত, তারা শিক্ষার যে গুণ, তারা শিক্ষার গুণ থেকে নিয়েই তারা আজকের এই সমালোচনা করছেন। আসলে 98 দিন অনুকূলপূর্বকভাবে হয়তো বা অনেকেই আসতো, কিন্তু আসলে এই শিক্ষক সমাজ তাদের জীবনে যে একটা সম্পর্কের উপার্জন করছে, আর 98 দিন আসলে কেউ তাদেরকে দেখতে আসছে না। এমনইভাবে তাদের যে চাওয়া দাবি রয়েছে, এই চাওয়া দাবিটা যেন তাদের পূরণ হয়, এই বলে আজকের এই লাইভটি এখানে শেষ করলাম। আপনারা যারা এনটিআরসি সাথে নিবন্ধন প্রাপ্ত রয়েছেন তারা ফেসবুকে লাইভটি কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এটা চলে যায়। তাদের তিনি হচ্ছেন বঙ্গমাতা, তিনি অনেক লোকের কর্মসংস্থান করে দিয়েছেন, আসলে শিক্ষিত মানুষের কর্মসংস্থান করে দিতে বদ্ধপরিকর। তিনি তার যে অর্থাৎ তার বাবার যে সোনার বাংলা করার একটা মূল মন্ত্র ছিল, তিনি যে দোকানদারি হিসেবে তার হাত ধরেই বর্তমান বাংলাদেশে সোনার বাংলা করছেন, তো এমনই প্রত্যাশা নিয়ে এই শিক্ষকদের কাছে যাতে তারা সুন্দর একটা চাকরি পায় এই বক্তব্য শেষ করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ, এবং আমার এই ফেসবুকে সবাই ফলো করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।